শুভ সকাল বন্ধুরা, আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আর এবিএস বাঙালি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করছি। ক্যামেরার সামনে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, আর স্নান করা হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া বি সব হয়ে গেছে। আরুষের বাবা মাছ এনেছে, তোমাদেরকে দেখাবো। আরুষের বাবা মাছ কাটতে বসেছে, বারম্বার মানা করলাম যে পারবে না তুমি মাছ কাটতে। এখানে আমার ভাত হচ্ছে, দেখো শিম কেটে রেখেছি, শিম ভাজবো শিমগুলো। আজকে তো রোববার, আমি মাছ খাবো না, আমার জন্য শিম আর পালং শাক ভাজবো। এই দেখো আরশের বাবা ছাতা মাথায় দিয়ে মাছ কাটতে বসেছে। কি কি মাছ? তুমি ছোট ছেলের আগে নাও এখানে। এই যে কি মোরালি মাছ এনেছে, আর ওটা কি মাছ? ভোলা মাছ এনেছে। মাছগুলো কেটে নি, উনি তো কাটতে পারছে না, আমি কেটে নি। আর দুপুরে কি রান্না হয়েছে, তোমরা রান্না হয়েছে দেখো নি, তোমাদেরকে তো দেখিনি রান্নাটা। মানে রোববার চুল পালং শাকটা করেছিলাম আমার জন্য, আর শিমগুলো ভেজেছিলাম, আর যে চুনো মাছ এনেছিল মোরালিগুলো আলু দিয়ে ঝাল করেছিলাম, আর যে ভোলা মাছগুলো আরুষের জন্য বন্টির জন্য ভাজি করা হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন তো 5টা বাজে। এখানে সিমাই করেছি, আরুষ করেছিলাম, খাচ্ছি। আর আজকে একটু জানো তো সন্ধ্যের সময় একটা নিমন্ত্রণ বাড়ি আছে, বিবাহ বাড়ি আছে, দেখা যাক যদি যাওয়ার আছে কি হয়। তো আরুষ বলতে যে যাওয়া যাক, দেখা যাক কি হয়, জানি না কতদূর কি হবে। আরুষের পাপা কখন আসবে ডিউটির থেকে, যদি যদি বেলা বলে চলে আসে আরুষের বাবা তাহলে যাবো। মা চুপ কর, আমি বলতেছি। বলো। বাবার কোম্পানি দূরে, আলো দূরে। তো দূরে বলো। বাবার ডিউটি কোম্পানি থেকে আছে, আসলে নিমন্ত্রণ বাড়িতে যাবো। এখানে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে চলে আসলাম। এখানে দুটো কাঁঠাল এনেছিল, কাঁঠাল আমরা কিনে আনিনি, একজনের কোম্পানির থেকে দিয়েছিল দুটো কাঁঠাল। তো এখানে আমি বসে পড়েছি কাটার জন্য, রাত্রে এখন রান্না হবে না। এখন তো বলেছিলাম ওই বেলায় তোমাদেরকে যে নিমন্ত্রণ বাড়িতে যাব, সেই জন্য কালকে সকাল সকালবেলা তো টাইম হয় না, না ওর জন্য আমি এখনই কেটে সিদ্ধ করে রাখবো, সকালবেলা রান্না করব। আর দেখো হাতে একটু সরষের তেল নিয়ে নিলাম, আর ছুরিতে বি একটু তেল লাগিয়ে নিলাম। জানো তো আমার কাছে তো বটিদা নেই, তো আমি দিদিকে আমার দিদিকে ফোন করে বলছিলাম যে এরকম না ইঁচড় এনেছে, কীভাবে ইঁচড় এনেছে কীভাবে কাটবো, আমার তো বটিদা নেই। ও বললো কি যে সরষের তেলে ছুরিতে সরষের তেল লাগে কাট কাটবি আর কি। সে অন্য একটু নিলাম, দেখি কতদূর কাটা যায় কি না। দেখো কাটার জন্য ট্রাই করছি, ওরে বাবা হচ্ছে না, জানো তো মানে কাটা যাবে না, এটা বোধ হয় ছুরি দিয়ে কিছু দিয়ে পিটাতে হবে তাহলে যাই হবে। প্রচুর শক্তি, ছুরি দিয়ে কি ইঁচড় কাটা যায় বলো তো? বোটাটা তো বহুত কষ্টে আমি কাটলাম, এবার কিভাবে কাটবো আমি সেটাই চিন্তা করছি। মানে এখানে কি লেগেছে, একটা পাতা লেগেছে দেখো। আর উসকে বলছি একটা যে মানে হেমদস্তার রডটা আছে আনার জন্য, আর উস আনতে গেছে। আমার শরীরে যতখানি বল আছে সবগুলোই দিয়ে দিচ্ছি এই চোর কাটার জন্য, কিন্তু তাতেই হচ্ছে না। দেখো কি শক্ত এই চোরটার ভিতরে, বোধ হয় কিছু হয়নি আমার থেকে মনে হচ্ছে। দেখা যাক, এই যে আরুষ রডটাকে এনে দিয়েছে, আমি পিটাচ্ছি, দেখো তথাপি হচ্ছে না। আমরা রেডি হয়ে গেছি, বেবু বাড়ি যাব। আজ আমরা বিবাহ বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আমি শাড়িটা পরতে চেয়েছিলাম, আরুষের বাবা আমাকে শাড়ি পরতে দেয়নি, এই ড্রেসটা হোয়াইট কালার ড্রেসটা পরেছি। এই যে আমরা বিবাহ বাড়ি পৌঁছে গেলাম, জানো তো এটা আমাদের উড়িষ্যারই, উড়িষ্যার আমার কাকা সম্পর্ক হবে এখানে বিবাহ করছে। আর
ব্যাঙ্গালোরেই বিবো করছে। আর দেখো চলে আসলাম এখানে, আর এখানে দেখো রান্না বান্না হচ্ছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আর এখানে হচ্ছে বেদি করেছে। দেখো একটা বস্তার ভিতরে কলা গাছ পুঁতে বিবো করাচ্ছে। আর পুরোহিত না বাঙালি, মানে বাঙালি উড়িয়া পুরোহিত, কিন্তু বাঙালি বিবাহ উনি করায়, অনেকগুলো এখানে করিয়েছে, সেখানে ওনাকে ডাকলো। আর এখানে ভালোই আমাদের আমাদের উড়িষ্যার যত লোক আছে সবাইকেই রেখেছে, এখনও অনেক লোক আসেনি, আসার বাকি আছে। যেরকমটা বিবাহ হওয়ার কথা ওরকমই বিবাহ হচ্ছে, কিন্তু কি হয়েছে বলতো, এখানে মানে অতটা আয়োজন হতে পারেনি, একা করছে তো ওর জন্য। আমরা বিবাহ বাড়ির থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর ওর পাপা বি চেঞ্জ করেনি, পড়বে বিছানা বিছিয়ে। অনেকটা রাত হয়েছে, আমি এখন লিপস্টিকটা ওঠাইনি, লিপস্টিকটা ওঠাবো তারপর, আর এখন যাই লিপস্টিকটা ওঠাবো, লিপস্টিকটা উঠিয়ে শোয়াবো বোনটি বি। বোনটি বি কান্না করছে, বোনটিকে শোয়াবো। ভিডিওটা শেষ করছি এখানে, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে সকালবেলা।